মুড কাটবেন না তো জামাই বাবু, আমি জানি দিস বুক উইল মেক মি মর্টাল। জানো মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বধ কাব্য লিখেছিলেন, আর এটা হচ্ছে সুবোধ বধ কাব্য, কারণ আমিই তো বধ হচ্ছি। প্রত্যেক সময় ব্যাঘাত দিয়ে কেন আবার একটা ইন্টারেস্টিং জায়গা? এরপর ইন্টারেস্টিং জায়গার আগেই তো সব আটকে আছে। ওদিকে কবিতার ঘরে কবিতা পড়ছে, এদিকে দরজার সামনে কবিতার বন্ধুর দাদা ল্যাবাকার্তিক, সে পাপুষে পা ঘষছে। অবজেকশন, ল্যাবাকার্তিক নয় শুধু কার্তিক। না না না, আমার কথা শোনো শাশ্বত, এই যে একটা সেকেলে নাম দিয়েছি, এটার মধ্যে দিয়ে একটা প্রেমের কন্ট্রাস্ট, বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, সবই বুঝতে পারছি, কিন্তু প্রেম তো এখনো এসব পৌঁছতেই পারলো না, সে তো ওই দরজাতে আটকে আছে। সরি সরি সরি, এরপর এই জায়গাটাই তো মূল জায়গা। হ্যাঁ, তারপর হচ্ছে চোখের সামনে কবিতার বই পড়ছে, চুপ, দক্ষিণা বাতাস জানলার পর্দাকে একটু বিরক্ত করে এসে লাগছে কবিতার বিনুনিতে, বিনুনি দুলছে পেন্ডুলামের মতো, আর চৌকাঠে কার্তিক, তার বুকে পিটছে পেটা ঘড়ির ধক ধক, জিভ শুকিয়ে যাচ্ছে কার্তিক, তবু কোনো কথা উচ্চারণ করতে পারছে না। আরে ওই কার্তিকটা সত্যিই ল্যাবা কার্তিক, ওখানে তো তোমার দিদি বসে নেই, তাহলে এত হেজিটেট করছে কেন? ও জামাই বাবু, না আমি বলবোই, মোস্ট আনসাইন্টিফিক, ওখানে কি ঝড় বইছে নাকি? হ্যাঁ, শুধু মৃদু হাওয়ায় বিনুনি দোলে, আমি খাওয়াবো না। তবে যে বললে মেজ জামাই কৌশিক ভোলাকে সঙ্গে নিয়ে মাছ আনার নাম করে ওইটা আনতে গেছে, তুমি টাকা দিয়েছো? দিইনি, দেব বলেছি, আপনাকে তো হাড়ে হাড়ে জানি জামাই বাবু, আমার উপন্যাস কাব্য আপনার প্রতি মুহূর্তের কুরুচিকর মন্তব্যে প্রতিদিন বিদীর্ণ হয়েছে। তবু ওই কাজ থেকে তোমাকে বিরত করা যায়নি। হ্যাঁ, কারণ জয়গোস্বামীর যেমন যারা বৃষ্টিতে ভিজেছিল, আমার তেমন তাদের সর্দি হবেই না। আমার কাব্যের নাম ঘোড়ার ডিম। না, ঘোড়ার ডিম আমি আপনাকে খাওয়াবো। আচ্ছা, কেন শুধুমাত্র ব্যাপারটাকে তেতো করছেন? হ্যাঁ, তাই বলে ওই ল্যাবা কার্তিকটা অতক্ষণ ধরে পাপুষে পা ঘষবে? ঘষুক না, ঘষে ঘষে পায়ের ছাল চামড়া উঠে যাক, তাতে আমার আপনার কি, আমরা তো অন্য তালে আছি। ওফ, আচ্ছা মামা, বলছিলাম যে আর কপাতা পড়া হলো? 160। আর কপাতা বাকি? 40। তাড়াতাড়ি পড়ো, বলছি যে শেষে কি হবে? এইটি বলতে চাইছিলাম, শেষটায় মানে একটা সাংঘাতিক মুহূর্ত তৈরি হয়ে গিয়ে শেষটায় বলবে ভালোবাসি। তার জন্য 200 পাতা? কাগজ কি সস্তা? এটা আলুর ব্যবসা নয়, এটার নাম কাব্য। একটি কথার দ্বিধা থরথর চুড়ে ভর করেছিল 7টি অমরাবতী। এটা বুঝতে হয়, এখানে নীরার জ্বর হলে কলকাতা থেমে যায়। কেন, নীরা বলে আবার নতুন কোনো নেত্রীর হৃদয় হয়েছে নাকি? না বাবা, এটা আপনি ঠিক বুঝবেন না, এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা। হ্যাঁ, তা ওই বলছিলাম যে কেন সময় নষ্ট করছেন, কেন বাধা দিচ্ছেন? মামা পড়ো, এ লেখা তো কোনো তুলনাই হয় না, অসাধারণ লেখা, মানে কি? তুমি তো শোনোইনি। কে বললে? কবে শুনেছি, আমি তোমায় শুনেছি না? হ্যাঁ শুনিয়েছেন বইকি, লক্ষ্মীজিকে বিয়ে করে বিমল পালের ওই হানিমুন, আমার মা, কারণ ও তো আমাকে জামাই বলে ডাকে। ও তাহলে আমাকে জামাই বাবু বলে কে? ওরে বাবা, দুর্ভাগ্যবশত আমি ভোলা মোর